নাও দেখো লাইফ ক্লিয়ার আছে কিনা বইলা শুধু একটু ইয়ার কথা এই যে বিকাশ নাম্বার কথা দিছে 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 থাক বি রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি শামী হোসেন ডিমার্জন পেজ থেকে আবারও চলে আসছি হ্যাঁ আপনারা যে যেখানে আছেন একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবেন জানিয়ে দিবেন লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা যদি সব কিছু ওকে থাকলে একটা রিয়্যাক্ট আর একটা শেয়ার করে দিবেন হ্যাঁ আর আজকে হচ্ছে কি আমি অনেকগুলি উইনার নিতে চাচ্ছি এখন আপনাদের যদি ইচ্ছা থাকে তার উপরে ডিপেন্ড করছে উইনার কি আদৌ নিতে পারবো কি পারবো না তবে আমি চাচ্ছি আজকে অনেকজন আপনাদেরকে উইনার নিব আর এর জন্য কি কনটেস্ট খেলতে হবে আমি কিন্তু আপনাদেরকে এই জিনিসটা অবজার্ভ করছি যে আমি প্রতিটা দিন যেই পিকচারগুলি পোস্ট করি শর্ট ভিডিওগুলি পোস্ট করি কারণ অনেক আপুর এই তো হচ্ছে পুরো দেখতে পারে না কাজের জন্য তো আমি এই এই করে করে ভিডিও হ্যাঁ যেন হচ্ছে আবার একটু চা খেতে খেতে হচ্ছে একটা ভিডিও দেখে ফেলতে পারে একেবারে শর্ট করে ভিডিও গুলি করছি তো ওই ভিডিও গুলিতে পর্যন্ত আপনাদের কিন্তু অ্যাক্টিভিটিস দেখছি না মানে রিয়্যাক্ট দেখছি না কোনো কমেন্ট দেখছি না এই অ্যাক্টিভিটিস যদি আপনাদের কমতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যতই শেয়ার করেন না কেন নামের সাইডে শেয়ারের চিহ্ন তো থাকবে না হ্যাঁ আপনাদের অ্যাক্টিভিটি কিন্তু রাখতে হবে থাকতে হবে না হলে একটা সময় দেখবেন আমি লাইভে আসলে এখন পর্যন্ত যারা নোটিফিকেশন পাচ্ছেন তাদের কাছে নোটিফিকেশন যাবে না হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে কথা তো আপনাদের কাছে হচ্ছে রিকোয়েস্ট যে সব আপনারা একটা কাজ করবেন মানে আমার প্রতিটা লাইভে তো জয়েন হচ্ছেন অ্যাকটিভ তো থাকছেন সেই সাথে আমাদের হচ্ছে গিয়ে ছোট ছোট ভিডিওগুলি যে আমি দেই ওই ভিডিওগুলি রিলস বা হচ্ছে গিয়ে ছবি পোস্ট করছি এগুলির মধ্যে হচ্ছে কি রাখবেন আহ কোন একটা কমেন্ট করলেন একটা রিয়্যাক্ট দিলেন এই তো আপু এছাড়া আর কোনো কিছু না পারলে শেয়ার দিলে দিয়েন না দিলে নাই ওটা অপশনাল আপনারা একান্ত ব্যক্তিগত ব্যাপার বাট এই দুইটা জিনিস দিবেন একটা কমেন্ট আর একটা রিয়েক্ট দিবেন তাহলে অ্যাক্টিভিটিসগুলি থাকবে হ্যাঁ নাহলে নোটিফিকেশন আর পাবেন না আপুকে একটা সময় পর হচ্ছে গিয়ে আস্তে আস্তে নোটিফিকেশন না যেতে যেতে হারিয়ে ফেলবেন ডিমান্ডজনকে জয়েন হতে পারবে আমাদের সাথে ঠিক আছে আমি চাই না যে যাদের সাথে এত ভালো একটা সম্পর্ক আমার হয়েছে কেউ আমার থেকে দূরে চলে যাক এটা আমি চাই না হ্যাঁ এই কারণে বারবার আপনাদেরকে একই কথা বলি এনুসরাত আপু ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ জয়েন হয়ে যাওয়ার জন্য তাহমিনা আলম আইডি থেকে হাই কি খবর কেমন আছেন জানাতুর রহমান আইডি থেকে আপু ওয়ালাইকুম আসসালাম কামরুন নাহার আইডি থেকে হাই কি খবর কেমন আছেন এনুসরাত আপু কালকে কালেকশনগুলো এত জজ ছিল জাস্ট ওয়াও কালকে হ্যাঁ আসলেও আপু রাতের লাইফটা না বিশেষ করে সবকটা ড্রেস অনেক সুন্দর ছিল অনেক কাপড় অর্ডার করেছে কিছু ড্রেস আপু শেষের দিকে ঠিক করে মনে হয় সন্ধ্যার আগে আগে আউট হয়ে যাবে মনে হয় যাক এখন আস্তে আস্তে করে আপুরা ড্রেস তো নিচ্ছে কিন্তু রিভিউগুলি আসলেই হবে ড্রেস হাতে পাওয়ার পরে একটু রিভিউগুলি দিলে যেমন সবাই আমরা দেখতে পারবো কেমন সবাই কি নিয়ে খুশি কি ব্যার আছে বা কী আসবে এসে না রিভিউ দিবেন যারা যারা ড্রেস নেবেন আপনারা অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ ভালো আছি স্বপ্ন চো আপু তো রহমান আপু ভালো আছে আলহামদুলিল্লাহ নাহিদ নাহর আপু জয়েন হয়েছে হানিফুল ইসলাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম জানাত থেকে আপু হ্যালো কাজল চৌধুরী আপু ওয়ালাইকুম আসসালাম অল ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তারপরে আর কি আছে আলিম শিকদার আড়ি থেকে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি বিলাল হালদার আপু জয়েন হয়েছে ওকে কাপুর না নিলেও আমি আপনার লাইভ দেখি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ না ড্রে লাইভ দেখলে যে ড্রেস দিতে হবে এমন কোনো কিছু না সাথে থাকবেন পাশে থাকবেন যেখানেই থাকেন না কেন যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন মন ভরে তাহলেই হবে আমার আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে তাহমিনা আক্তার আপু সরি তাহমিনা ইসলাম আপু হাই কি খবর কেমন আছেন তারপরে সাইমা শারমিন আপু আলাইকুম সালাম ভালো আছছি লুৎফুন আপু হ্যালো মিস করি না তাহমিনা আপু তাই দেখছি জীবনের গল্প আলহামদুলিল্লাহ ভালো আছি সঞ্জিতা আফরিন আপু হাই কি খবর নীলু আপু হ্যালো সেলিনা রহমান আপু জয়েন হয়ে গেছে টুম্পা আপু আলাইকুম আসসালাম তোমার ড্রেস গুলো অনেক সুন্দর আমি চার তা ব্যবহার করি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সাথে থাকবেন দোয়া করবেন আমার জন্য তোমাকে অনেক বেশি ভালো লাগে থ্যাংক ইউ জান্নাত জান্নাত আপু সনি আক্তার আপু হাই কি খবর ইউজ ড্রেস দেখেন আপু এখন না মাসের শেষে দেখাবো বলেছি ইউজ ড্রেস আজকে কি কি দেখাবো আজকে ভরপুর ড্রেস আপু আচ্ছা শুরুটা করছি একটা ড্রেস দিয়ে যেটা কিনা দুই পিস আছে ঠিক আছে জাস্ট দুইজন অপর নিলেই শেষ এটা একবারে প্রথমেই আমি অফার প্রাইজে দিছি এটা কালার ছিল দুইটা একটা হালকা পিঙ্ক একটা একটু মানে ল্যাভেন্ডার টাইপের পিঙ্ক তো এটা হচ্ছে কি আপনার ল্যাভেন্ডার টাইপের পিঙ্কটা আর একবারে হালকা যে পিঙ্ক ওটা স্টক আউট হয়েছে এটা জাস্ট দুইটা আছে দুজন অপু নিবা যারা ড্রেস নিবেন ঠিক আছে নেওয়ার ইচ্ছা আছে নিব কমেন্ট করেন দেখি উইনার নিয়ে নিব তিনশো রিয়েক্ট হলে উইনার নিয়ে নিব যারা আসছেন প্লিজ এসেই একটা করে রিয়েক্ট আর শেয়ার দিয়ে দিবেন আর হচ্ছে গিয়ে আপনারা তিনশো রিয়াক্ট হলে উইনার নিয়ে নিব আমি আপনারা নিব কমেন্ট করেন তোমার আউটফিট কোর্স আচ্ছা আপরা ইয়া করবেন ঠিক আছে নিউ ডিজিটাল কবেন বা অর্ডার দাও আমার আছে কাজগুলি কমপ্লিট অফিসে পাঠায় দেবে ঠিক আছে আপরা নিব কমেন্ট করো হ্যাঁ আমি উইনার নিব শুরুতে আমি একটা একবারে দুই পিস ড্রেস আছে এই ড্রেসটা নিয়েই স্টার্ট করছি দুজন আপু হচ্ছে গিয়ে আপু আলিজাকে কে স্কুল থেকে নিয়ে আসছেন হ্যাঁ নেলুফার ইয়াসমিন আপু নিয়ে আসছি ওকে ইয়াতে দিয়া দেওয়া হয়েছে একাডেমিয়াতে দেওয়া হয়েছে ওখান থেকে এনে আচ্ছা এটা হচ্ছে গিয়ে কটনের মধ্যে আছে পুরো ড্রেসের মধ্যে আপনার কি হচ্ছে গিয়ে এটা খুবসুরতের একটা ড্রেস সুতার কাজ করে দেওয়া আছে মিহি সাথে আবার লিডার সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে পুরো ড্রেস জুড়ে হ্যাঁ এইভাবে করে কাজটা কিন্তু থাকবে পুরোটা হ্যাঁ মাল্টি কালার সুতার কাজ করা শরীরে বাঁচবে না ভারী কাজ তারপরও লাইট ওয়েট লোয়ার পোশরে চড়ো প্যানেল করে দেওয়া কাঠ সব ব্যাকপার্ড স্লিপ প্লেন হয়ে যাবে যাওয়ার বডিটা আপু আপনার আশির মতো হবে ঠিক আছে লম্বাটা সাতচল্লিশ হবে যদি এত লং না লাগে ওপর থেকে কেটে ফেলে দেবেন কিন্তু ফেলে না দিয়ে এই যে যতটুকুনি হচ্ছে কি এভাবে কাটবেন এই কাজের অংশটা দিয়ে হাতা এভাবে একবার বর্ডার এর মত করে বশাই দিবেন তাহলে না আপনার ড্রেসটা তো গর্জিয়াস আছে হাতাটাও গর্জিয়াস থাকবে দেখতে ভালো লাগবে হ্যাঁ এটা আপু ও কটনের টা কটন মধ্যেই আছে انر পড়তে হবে ওরner দুই পারে এরকম কাজ করে দিয়ে কাটুর করে মাল্টি কালার সুতার কা সিকোয়েন্স ওয়ার্ক করে ফিনিশিং দেখেন একটু ভাপ পাস উল্টা পাস এটা উল্টা পাশে ফিনিশিং দেখেন একবার ক্লোজ দেখায় দিয়েছি যেন ভালো করে দেখে বুঝে নিতে পারেন আপু আমার পোড়টাও দেখায় দিয়েছি হ্যাঁ এই ড্রেসটা জাস্ট দুইটা আছে শুরুতেই দেখায় দিলাম যার ভালো লাগবে অর্ডার করবেন ঘরে মানে এটা আমরা টু পিসের ড্রেস আমি হচ্ছে গিয়ে টু পিসের ড্রেস আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা না সুতার সাথে কন্ট্রাস্ট করে যে কোনো একটা সালোয়ার দিয়ে পরবেন যেটা কিনা দেখবেন আপনার ঘরে আছে হ্যাঁ তো আমি সালোয়ার দিচ্ছি না জামা ওনার টু দিচ্ছি অর্ডার করে দিবেন এই জামা ওনার টু পিস আপনাদেরকে আমি দিয়েছি এগারোশো টাকা যেটা কিনা আপু ড্রেস অনুযায়ী অবিশ্বাস্য ছিল হ্যাঁ এগারোশো আশি টাকায় এই ড্রেসটা পাচ্ছেন মিস করবেন না তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা জাস্ট গুনে গুনে দুজন আপু নিতে পারবেন রেখে দিচ্ছি আমার এই ড্রেসটা এরপরে হচ্ছে গিয়ে আপু কাঁথা স্টেজের ড্রেস দেখব তাই তো তুমি যে ড্রেসটা পরেছো ওটা দেখবো আমার পরে ড্রেসের কালার কিন্তু দুইটা তোমরা জানো যে একটা আপু স্কিন কালার এটা সব সবার সাথে স্কিন টোনের সাথে সুন্দর এটা ম্যাচ হয়ে যায় হ্যাঁ আর আমি যে পরে আছি এটা কিন্তু আপু মাস্টার্ড কালার ওকে আমি যদিও চার দিন পাঁচ দিন আগে মনে হয় মানে গত সপ্তাহে এই কালারটা পরে দেখাই দিয়েছিলাম স্টক আউট হয়ে যায় আবার আসছে তো চিন্তা করলাম যে এবার হচ্ছে এই কালারটা পরি হ্যাঁ দুইটা কালারই সুন্দর এটা আমাদের সতেরোশো আশি টাকার না সতেরোশো পঞ্চাশ টাকার একটা ড্রেস ছিল যেটা কিনা আমরা অনেকটা ডিসকাউন্ট করে দিয়েছি এটা আপু আপনার হচ্ছে গিয়ে ইয়ার মধ্যে স্ল্যাপ কটনের মধ্যে দেখো কাপড়ের টেক্সচারটা একটা আশাস টাইপের একটা সুন্দর মানে ইয়ে আছে এটার না মানে ফেব্রিক কোয়ালিটিটা অনেক ভালো আপু অনেক ভালো তুমি একবারে চব্বিশ ঘন্টাই পরে থাকতে পারবে এরকম একটা ড্রেস বিরক্ত লাগবে না হ্যাঁ তোমার হাতে আমি নিয়েছি মিতা আপু ড্রেস হাতে পাওয়ার পরে রিভিউ দিও ঠিক আছে দেখো এখানে কলকা কলকা সেটা ওয়ার্ক করে দেওয়া আছে গলাটার এখানে সুন্দর করে মাল্টি কালার সুতার কাথা স্টিচের ওয়ার্ক করে দেওয়া আবার প্লেট করে ব্যাটার সেট করে দেওয়া কিন্তু আছে ড্রেসটার লোয়ার পোর্শনেও কিন্তু জুয়েল লেয়ারের এই যে দেখো আপু কাঁথা স্টিচে করে দেওয়া আছে সেই সাথে আপু হাতাটার মধ্যেও কিন্তু আছে আমি যদিও ফোর কোয়ার্টার হাতা দিয়েছি তবে এটা তোমরা ফুল হাতাই কিন্তু দিতে পারবো খুব সুন্দর করে ডিজাইনটা করে দেওয়া আছে এটা আপু সেমি স্টিচ মানে গলা করে দেওয়া আছে সাইড কিন্তু ফাঁকা হ্যাঁ আপনাদের বডি সাইজ অনুযায়ী বানাই নিতে হবে যে আমার বডিটা আপু পঞ্চাশ অব্দি হবে লম্বাটা ছেচল্লিশ পাঁচচল্লিশ পর্যন্ত পাবেন লম্বাটা হ্যাঁ আমি নিয়েছি আপু চিমটি আমিও নিয়েছি যারা নেন নাই তারা নিয়ে নেবে তোমার মেয়েটা কথা আপু ওইটু আগে স্কুল থেকে আসলো তো বাসায় আছে রেস্ট নিচ্ছে এটা আপু ওড়নাটা ওড়নাটা হচ্ছে রেওনের মধ্যে ওড়নার দুই পার লক করে দেওয়া সারা ওড়নার মধ্যে হচ্ছে কি এরকম কাজ করে দেওয়া আছে কাতা আমি দুপুরে কি দিয়ে খেয়েছো আল লাপে এখনো খাই নাই লাইফ শেষ করে পরে খাবো আমি নেট প্রবলেম করছে আপু আমার এখানে একটু দেখো তো চেক দাও তো এই যে দেখেন পুরোটা ড্রেসের মধ্যে এরকম অল ওভারটা সুন্দর করে কাতা স্টিজের ওয়ার্ক করে দিয়েছে এটা আপু সালোয়ারটা ম্যাচিংই দিয়েছি সালোয়ারের কাপড় পর হবে আপু এই অল ওভার লুকটা সতেরোশো পঞ্চাশ বা সতেরোশো আশি এরকম একটা রেঞ্জ ছিল ক্লিয়ার আছে আমার এখানে ক্লিয়ার আছে আপু মেবি তোমার ওখানে নেটের প্রবলেম করছে যতজন আপু অর্ডার করবেন এই ড্রেসটা টাকায় পেয়ে যাচ্ছি কিন্তু আমরা হ্যাঁ পনেরোশোর ঘরেও রাখা হয়নি এত ভারী করে কাজ করে দিয়েছে কাঁথা স্টিজের আপনি এটা নেক ঢেকে নিতে পারবেন মাথায় কাপড় দিয়ে নিতে পারেন যেভাবে খুশি ক্যারি করতে পারবে এটা অনেক আরামদায়ক একটা ড্রেস আপ অনেক আরামদায়ক একটা ড্রেস আর হয়তো মনে করতেছে এই আপু মনে সেলের জন্য বলতেছে না আপু এটা কিন্তু আমি এই প্রথম যে সেল করছি তা না চিন্তা করে এটা কত আগের থেকে আমি সেল করতেছি কত আপুর এখানে যারা যারা দেখছে এখানে অনেক আপুর এই ড্রেসটা তো নিয়েছে যদি আপু সত্যি আমি কোনো কথা বাড়াই বলতাম তারাই তো নিজেরাই হচ্ছে এখন ধরে বসতো না আপু কথা তো মিথ্যা বলেছো তো আপু এর মানে একটা জিনিস তোমাদের এত বেশি পছন্দ বা তোমাদের এত ভালো ফিডব্যাক পাওয়ার কারণেই কিন্তু একটা ড্রেস এতবার রিস্টক করা হয় তো এর জন্য বলছি যারা যারা এই ড্রেসটা এখনো নেন নাই নিতে পারেন জামদানি কাঁথা হাতের কাজের ড্রেস এগুলি আপু কখনো হচ্ছে গিয়ে চল যাবে না ঠিক আছে তো এটা কার চাই অর্ডার দিয়ে দিবেন চোদ্দশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ড্রেসটা কিন্তু ইনার করতে হবে না ওয়াশে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই দেন এই একটা ড্রেস আপু দেখেন এটা হচ্ছে স্কিন কালারের মধ্যে এই কালারটা সবার সাথে সবার স্কিন টোনের সাথে সুন্দর ম্যাচ হয়ে যায় ঠিক আছে যদি এই কালারটা না পান এইটা নেবেন এইটা না পাইলে এইটা নেবেন দুইটা কালারই আপনার সুন্দর স্ট্যান্ডার্ড আছে একটু শেয়ার দিয়ে দিন প্লিজ সব আপুদেরকেই বলছি একটু শেয়ার দিয়ে দিন কেমন এই যে দেখেন গলাটার মধ্যে এরকম মাল্টি কালার সুতার কাজ করেছে একটা প্লেট করে বাটন করে দেওয়া হচ্ছে আপুরা একটু শেয়ার করে দিন রিয়্যাক্ট কি 300 হয়েছে 300 রিয়্যাক্ট হলেই উইনার নিয়ে নিব আমি সাথে সাথে ঠিক আছে বুঝলাম না এখানে কার এত জলে শুধু রাগের তারা রিয়েক্ট দিচ্ছে থাক বাদ দেন মানে যারা হচ্ছে গিয়ে হেইটার্স মানে ওরা হচ্ছে গিয়ে পেছনেই থাকবে এরা সামনে আর আসতে পারবে না পেছন থেকেই হচ্ছে গিয়ে যত মানে খোঁচাখাচ্ছি করবে আর এর জন্যই তো পিছনেই পড়ে থাকে হ্যাঁ তো এদের কথা আমরা বাদই দেই এটা আপু দেখেন ড্রেসের লোয়ার পোর্শনটা এভাবে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে ব্যাক পার্টটা প্লেন আর এটা আপু স্লিভ স্লিভস কাজ করে দেওয়া আছে সত্যি কথা বলতে কি জানেন এত কম সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর একটা অশেষ রহমত আপনাদের এত ভালোবাসা আমি পেয়েছি এটা সত্যি কথা বলতে অনেক কম মানুষের ভাগ্যে জোটে ঠিক আছে আরে এই জিনিসটাই অনেকে নিতে পারে না যে কেন এত বেশি ভালোবাসে যাই হোক এখন কথা যে মানে সম্মান এটা না আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু তাই না আপনি চাইলেই সবাইকে কিন্তু আপনার ভালো লাগবে না সবাইকে আপনার সম্মান করবেন না সবাই আপনার মনের মাঝখানে কিন্তু বসবে না আপু তাই না তো এই জিনিসটা হচ্ছে গিয়ে বোঝা উচিত আর আরেকটা কথা হচ্ছে গিয়ে সেলের জন্য যদি হয় সেই ক্ষেত্রে আমি তো বলবো রিজিকও উপর থেকেই আসে যার যতটুকু রিজিকে আছে ততটুকুই আসবে এর থেকে না না অ্যাকচুয়াল বেশি কম তো এই হচ্ছে কথা আপু দেখেন আমি মনে করেন যে এই ড্রেসটা সাপোজ আমি দুই হাজার টাকায় আপনার কাছে সেল করছি কেউ যদি আপনাকে পাঁচশো টাকাও দেয় ওখানে তো দাম কম ধরেন সেম জিনিসটাই দিচ্ছে এটাও ধরেন ধরে নেন কিন্তু এমনও তো পারে যে সে পাঁচশো টাকা দিয়ে না দুই হাজার টাকা দিয়ে আমার কাছ থেকেই নিচ্ছেন কারণ কি বলবেন যে আপু তোমাকে ভালোবাসে এই কারণে তোমারটা হচ্ছে গিয়ে তোমার ড্রেসটা দেখে মনে হয় যে না অথেন্টিক অথেন্টিক ওটা না না এই কারণে আপু এই কারণে না আপনার ভেতরে যেটাই চলুক না কিসের জন্য উপরওয়ালার ইশারা যে আপনার ওই টাকাটা আমার কাছে আসবে এর জন্যই আপনি আমার কাছ থেকে নিবেন এটা আমাদের মানতে হবেই হ্যাঁ আমরা যদি মুসলিম হয়ে থাকি তো এই জিনিসটা আমাদের মানতে হবে রিজিক যেটা হ্যাঁ তো এই কিছু মানুষ হচ্ছে কি এই জিনিসটা বুঝতেই চায় না আর শুধু শুধু হচ্ছে কি এক মানে আরেকজনেরটা দেখে আরেকজনের জন্য হিংসা করে আর হচ্ছে ক্ষতি করে তো যাই হোক আমি তো মাঝখানে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি আপনাদেরকে আমি বারবার বলেছি আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন আলহামদুলিল্লাহ অনেকটা রিকভার হয়েছে দেখতেই পাচ্ছেন যে আমি এতটা কষ্ট করছি তো কষ্ট করলে তো কেষ্ট মিলবেই তাই না এতটুকু আমার আস্থা আছে আর যদি ভালো কিছু আমি করে থাকি অবশ্যই যে যত দিক থেকে আমার ক্ষতি করুক না কেন ওটা আমি ওভারকাম করতে পারবো জাস্ট একটু কষ্ট হবে সাময়িক হ্যাঁ যেটা কিনা আমার হচ্ছে বা হয়েছে হয়ে আসছে তো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আপনারা জাস্ট এটুকুনি বলবো যে মন থেকে দোয়া করবেন যদি আমাকে একটুও ভালোবেসে থাকেন ভালো যদি লেগে থাকে এটা কার চাই অর্ডার করে ফেলবেন আমার পরে ড্রেসের স্কিন কালারের মধ্যে আছে পুরো ড্রেস জুড়ে আপনি এরকম সুন্দর করে কাঁথা স্টেজের ওয়েট করে দেওয়া আছে মাত্র চোদ্দশো নব্বই টাকায় আপু দিচ্ছি ড্রেসটা হ্যাঁ রেখে দিলাম আমার পরে দুইটা কালার অনেক সুন্দর যার চেয়ে অর্ডার করবেন আপু এগুলি তো সেমি স্টেজ হবে বডি থেকে একটু বেশিই হবে ঠিক আছে যেটা যার কাছে ভালো লাগে অর্ডার করেন আপনার মাপজুপ অনুযায়ী কিন্তু আপনি সেলাই টেলাই করে নেবেন বা আরো শর্ট করলে শর্ট করে নিতে পারবেন দুইটা ড্রেস অর্ডার করেছিলাম গতকাল হাতে পেয়েছি আলহামদুল অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ রোমান কমেন্টে চলে গেল আচ্ছা আপু রিভিউ দিয়ে হ্যাঁ কোন ড্রেস নিয়েছেন ড্রেসের পিকচার সহ রিভিউ দিয়ে আমি অনেক খুশি হব আমি পোস্ট করে দেবো না এটা আপু দেখেন মানে এই ড্রেসটা না আপনারা চেয়ে নেন হ্যাঁ এই ড্রেসটা আপনারা চেয়ে মানে এইটা আপু আপনার হচ্ছে গিয়ে ইয়াটা চিকেন কারিটা একটু চেঞ্জ হয়ে আসছে ঠিক আছে এখন কথা হচ্ছে গিয়া এটার আরেকটা যে কালার আছে ওইটাও কষ্ট করে নিয়ে আসো তো আমি একটু ভালো করে সবাইকে বুঝেই দেই ব্যাপারটা আহ না ইয়েতে আছে বক্সেই আছে এটা টোটাল কালার চারটা হ্যাঁ এটা না কিছু আপুরা একটু ঝামেলা করেছে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেই আপনারা হচ্ছে গিয়ে একটু মনোযোগ দিয়ে শুনবেন আপুরা ঠিক আছে এটার কালার চারটা আমি চারটাই দেখাই দেব এই চিকেন কারিটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো সেল হচ্ছে সবাই দেখে পছন্দ করছে আসলে এটা এটার অ্যাকচুয়াল যে দাম হওয়ার কথা তার থেকেও মানে মিনিমাম দুই তিন গুণ হচ্ছে গিয়ে কমে আমি দিয়েছি এই কারণেই অনেক আপুরা নিচ্ছে তো এটা এখন হচ্ছে গিয়ে আপু একসাথে তো অনেকগুলি ড্রেস থাকে আর এগুলি হচ্ছে কি আমাদের দেশি ড্রেস না সত্যি কথা যেটা তো এখন কথা হচ্ছে কি আপু মানে এই ড্রেসগুলি হয়েছে কি আপু একসাথে তো অনেকগুলি ড্রেস আসে কালার এগুলি আসে তো তো আপনার ভেতরে ভেতরে কিছু মানে চিকেন কারিই থাকবে কিন্তু ডিজাইনটা অনেক সময় একটু চেঞ্জ আসতে পারে কিছু ড্রেসের ক্ষেত্রে তো এখন এই ডিজাইনটা কেন চেঞ্জ হইলো এটা নিয়ে আপুদের হচ্ছে গিয়ে কথা তো আপুদের কাছে হচ্ছে কি আমি একটা জিনিস আপনাদেরকে হচ্ছে কি আমি বলবো যে আপু এই ডিজাইনের চিকেন কারি আপনার থাকবে শিওর এখন মনে করেন এরকম চিকেন কারি থাকতে পারে বা হচ্ছে গিয়ে এরকম চিকেন কারি থাকতে পারে ঠিক আছে যার কাছে যেই চিকেন কারি যায় প্লিজ ওটাই রিসিভ করেন এটা তো এটা না এটার আরেকটা কালার হচ্ছে গিয়ে লেমন কালারের মধ্যে এটার আরেকটা কালার ঠিক আছে বুঝেছেন যে এই যে দেখেছেন মানে চিকেন কারি আপু মানে এটাও চিকেন কারি এটাও কিন্তু চিকেন কারি তো আপনার কাছে এটাও যেতে পারে এটাও যেতে পারে যার কাছে যেটা যায় প্লিজ রিসিভ করে নেবেন ঠিক আছে একটু এতটুকু আপুকে একটু কম্প্রোমাইজ করেন আপু এটা তো আমার হাতে কিছু নাই আপু যেভাবে আসছে আমি আপনাদেরকে ওভাবেই দিচ্ছি প্রাইস তো আমার কম বেশি না প্রাইস তো আমি সেমই রেখেছি আপু চিকেন কারি থাকবে এই হচ্ছে কি কথা তা আমি এটা স্টার্ট করছি আপু ড্রেসটা দেখায় নয় স্টার্ট করছি এটা আপু পিচ কালারের সাথে ক্রিম কালারের কন্ট্রাস্ট ডিজিটাল প্রিন্ট আছে পুরোটা ড্রেস জুড়ে এরকম সুন্দর চিকেন উল্টা পাশে যদি দেখেন তাহলে ফিনিশিংটা আরো ভালো বোঝা যাবে যার কাছে যেটা ভাল লাগে তাড়াতাড়ি করে অর্ডার করে দিন ঠিক আছে আপনারা এটা কাটওয়ার্ক করে নিতে পারেন বা এভাবেও রাখতে পারেন দুভাবেই সুন্দর আপনার এই গেল ড্রেসের ব্যাক পার্টটা ডিজিটাল প্রিন্ট এটা আপু হাতাটা ফুল হাতা হয়ে যাবে এটা জামার বডিটা আপু সাইটের মতো হবে আর জামার লম্বাটা আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চির মতো কিন্তু হবে এই গেল আপু ওরণা up. পুরোটা ওড়না আপনার এটা কিন্তু কটনের মধ্যে কিন্তু আছে ওকে ওড়নাটা অল ওভারটা এরকম ডিজিটালের উপরে সুন্দর চিকেনের কাজ করে দেওয়া আছে দেখেন ওনার দুই পার এরকম কাজ আর ভেতরে এই কাজটা থাকবে আর দেখো তো রিয়েক কতগুলি হয়েছে উইনার নিয়ে নেই একটু আপনার রিয়েক বাড়াই দিন সাথে শেয়ারও হ্যাঁ এটা দেখেন আপু সালোয়ারটা অল ওভার সালোয়ার জুড়েই আপনার এরকম চিকেনের কাজ আছে এটা ছবিটা নিয়ে তো যার চাই অর্ডার করে ফেলবেন আপু পুরোটা জামা মানে আপনার চিকেনের কাজ পুরোটা ওর না কত গর্জিয়াস আমি দেখাইছি পুরো সালোয়ারটা অল ওভার সালোয়ার জুড়ে আপনার চিকেনের কাজ আর আমাদের চিকেনের সালোয়ার গুলি একবারে ডিফারেন্ট থাকে এটা আপু একটু মিলায় নেবেন সবার সাথে মিলবে না এটা কি বেশি ইয়া হয়ে গেছে মানে দূরের থেকে হয়ে গেছে মানে বোঝা যেতেছে নাকি আরেকটু জুম করে নিবা হবে আরেকটু জুম করানো দেখেন যতজন আপু অর্ডার করবেন এগুলি না তিন সাড়ে তিনের নিচে আপু পাওয়া যায় না সেইখানে এই ড্রেস আমরা 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 নিজেরাও হচ্ছে গিয়ে একুশশো আশি সত্তর এরকম করে সেল করছি সেইখানে এই ড্রেস আপনাদেরকে আমি অল ওভার চিকেনকারি ড্রেস সতেরোশো চল্লিশ টাকায় দিছি সতেরোশো চল্লিশ টাকা আপু বলেন থাকবে কিভাবে ড্রেসটা এমনিতেই সব শেষ হয়ে যাবে কারণ আপো এটার কি অ্যাকচুয়াল দাম আমি রেখেছি আপনারা নিজেরাই বলেন কেনাকাটা তো আপো মানে আমরা মেয়ে মানুষ যেহেতু কিনবই আর হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে অন্য বস্ত্র বাসস্থান না এই জিনিসগুলির হচ্ছে গিয়ে চাহিদা তো আমাদের আছেই হ্যাঁ এটা আমাদের থাকবেই চাহিদা সেই সুপাদে হলেও অ্যাট আমাদের কেনাকাটা করার লাগে তাপদের আইডিয়া তো আছেই বিভিন্ন পেজ আছে পেজের অভাব অভাব নাই নাই মার্কেটে হ্যাঁ শপিং যদি দেখেন তো এগুলি ড্রেস কিন্তু আপু এই দামে হয় না যেই দামটা আমি আপনাদেরকে দিয়েছি তো এখন কথা হচ্ছে কি আপু আমি বলেছি যে এই ড্রেসটার মধ্যে চিকেনের কাজ থাকবে আপনারা এটা দেখবেন যে আসলে চিকেন কাজটা আছে কিনা ব্যাস তাহলে হচ্ছে গিয়ে অর্ডার মানে আপনার ওটা রিসিভ করবেন ঠিক আছে তো এই যে দেখেন আপু মানে এই যে এই ডিজাইনটা আপু থাকবে ঠিক আছে অল ওভারটা চিকেনের কাজ এটা আপু সালোয়ারটা দেখেছেন তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে প্রাইস পড়ছে কিন্তু আপনার মাত্র ইয়া সতেরোশো টাকা হ্যাঁ সতেরোশো টাকা এগুলি ইনার পড়তে হবে না ওয়াশে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই এই যে আপু আপনার পিচ টোন সাথে গ্রে টাইপের কালারের কম্বিনেশন ডিজিটাল প্রিন্ট অল ওভারটা এরকম সুন্দর কাজ করে দাসো ইয়া কি জানো কয়টা রিঅ্যাক্ট হইছে আপুরা 400 প্লাস আপুরা দেখছেন মাত্র 270 টা রিঅ্যাক্ট আমি এখন পর্যন্ত উইনার নিতে পারছি আমি কিন্তু আজকে বলেছি আপু যে আমার ইচ্ছা আছে আমার ইচ্ছা আছে যে উইনার বেশি নাওয়ার হ্যাঁ এখন আপনাদের অ্যাক্টিভিটিজ বাড়াইতে হবে দেখবেন যে তাহলে অনেকগুলি উইনার আমি নিতে পারছি এটা আপু দেখেন সালোয়ারগুলি আপু আপু চিকেন কারি ড্রেস লং পাঁচচল্লিশ হবে না আপু পাঁচচল্লিশ হবে না বলতে দেখো তো একটু দারুণ হুম এখান থেকে ইয়া করো আপু তেতাল্লিশ হবে তেতাল্লিশ হ্যাঁ পাঁচচল্লিশ হবে না আপু তেতাল্লিশ হবে এটা আপু দেখেন ইয়াটা কি বলে সালোয়ারটা দেখছেন কি সুন্দর না বলেন ড্রেসটা ভালো লাগলে মিস করবেন না তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তেতাল্লিশ হবে লম্বাটা ওকে প্রাইস মাত্র সতেরোশো চল্লিশ টাকা অল ওভারটা চিকেন কারির কাজ এটার আরো একটা কালার আছে দাও তো আরও একটা কালার আছে ফার্স্ট অর্ডার করবেন এরপর আমার পরে ড্রেস দুইটা আবার দিও দেখায় ড্রেসটা আমি চেঞ্জ করে ফেলবো চেঞ্জ করে এসে উইনারটা আমি নেব তিনশো রিয়েক্ট হোক আর না হোক আচ্ছা অগ্রিম কেন টাকা দিতে হবে আপু ঢাকাতে অগ্রিম দিতে হবে না শুধুমাত্র ঢাকার বাহিরের আপুদের অ্যাডভান্স করতে হবে দুশো দশ টাকা বাকিটা ক্যাশ হোম ডেলিভারিতে এটা আসলে আমাদের ডিমান্ড সিস্টেম বলতে পারেন প্রত্যেকটা প্রতিষ্ঠান তো এক একটা সিস্টেমের উপরে ভিত্তি করে আসলে তাদের কাজগুলি সাজায় আমাদেরটাও আপু সেম হ্যাঁ ঢাকার বাহিরের আপুদের দুশো দশ টাকাকে অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অ্যান হোম ডেলিভারিতে আপনারা পাবেন আর অ্যাডভান্স করবেন বিকাশ বিকাশের জন্য পিন পোস্ট করে রেখেছি আমাদের বিকাশ নাম্বারটা পিন পোস্ট করার নাম্বারেই বিকাশ করবেন করে লাস্ট চার ডিজিট জানাই দিবেন আমরা মিলায়ে দেখব টাকা আসছে কিনা আসলে অর্ডার কনফার্ম করে দিব পিন পোস্ট করার নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে বিকাশ করবে না ফ্রডের কাছে টাকা চলে যাবে আপু জয়পুর দেখাবো কবে আজকেই দেখাবো রিতা আপু আজকে ইনশাআল্লাহ দেখাবো জয়পুরি সাড়ে সাতটার লাইভে ওকে সাড়ে সাতটার লাইভে আমরা জয়পুরি দেখব সবাই যার যেই যেই কাজ থাকবে সব কাজ আগেই শেষ করে রাখবেন যেন আমরা কি সাড়ে

নিয়ে পর মানে খেয়ালও করো না কি কি কালার এটা তো এমন না যে নতুন ড্রেস যে চট করে হচ্ছে গিয়ে বোঝা যায় না এমন তো আর না নিজে হাতে হচ্ছে গিয়ে দেখতেছো দিতেছো কালার কন্ট্রাস্ট গুলি হচ্ছে গিয়ে তোমার মাথায় নেই এটা আপু আপু দেখেন একটা কালার হ্যাঁ কালারের সাথে লেমন আপনার সিভি টেপের কালারের একটা কন্ট্রাস্ট পুরোটার মধ্যে চিকেন কারির কাজ সাথে ডিজিটাল থাকবে এগুলো আপু ড্রেস এর ব্যাক পার্ট এটা আপু স্লিভ যদিও এই ড্রেস কম আছে কোয়ান্টিটি অনেক বেশি করে নাই হুট করেই স্টক আউট শুনবেন আপনারা মানে যে কোনো কালারই হচ্ছে গিয়ে হোক না কেন বা সব কালারই হোক মানে কোয়ান্টিটি অনেক বেশি বেশি করে নেই অল্প অল্প করেই আছে যায় না আসলে কতক্ষণ যে থাকবে এই যে আপনি দেখেন সালোয়ারটা পুরোটা অল ওভার চিকেন কারি কাজ করে দেওয়া কিন্তু আছে মাত্র সতেরোশো চল্লিশ টাকায় এই ড্রেসটা হচ্ছে গিয়ে আমরা আপনাদেরকে দিয়েছি এটা লাগবে না এটা তো ছবি আসেই সতেরোশো চল্লিশ টাকা ফার্স্ট অর্ডার করে ফেলবেন ঠিক আছে আপনারা সতেরোশো চল্লিশ টাকায় পাচ্ছেন ড্রেসটা মিস করবেন না আবারও একটা কথা বলছি মানে চিকেন কারি এই ড্রেসে আপু চিকেন কারি সালোয়ার মাস্ট সরি চিকেন কারি কাজ পাবেন মাস্ট সালোয়ারটা অল ওভার চিকেন কারি পাবেন জামার ফ্রন্ট পার্ট অল ওভার চিকেন কারি পাবেন ওর নাটা পুরোটা চিকেন কারি পাবেন আপনারা এটা দেখবেন যে চিকেনের আছে কিনা হ্যাঁ আর ডিজাইনের কথা যদি বলেন কিছু সময় আপু ডিজাইনটা চেঞ্জ হতে পারে ঠিক আছে তো চেঞ্জ হলেও প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রিসিভ করেন আপু আমি এটা অনেক কম প্রাইজে দিছি মানে অর্ডার করে না কেউ রিটার্ন করে দিয়েন না প্লিজ আপুরা প্লিজ ঠিক আছে যার কাছে যেই ডিজাইন রিসিভ রিসিভ করেন করবেন হয় এই ডিজাইনটা যাবে আর না হলে হচ্ছে গিয়ে আপনাদের এই যে এই ডিজাইনটা যাবে ঠিক আছে যেই ডিজাইনটাই যাক না কেশের জন্য আপনারা প্লিজ রিসিভ করেন এই যাপু এই ডিজাইনটা না হয়ে যাবে ওকে যার কাছে যেই ডিজাইন যায় রিসিভ করেন আচ্ছা লিপি আপু এই আপু কেমন আছো আমি আমার পরা ড্রেসটা আবার একটু দেখায় দিচ্ছি তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করব করে তারপরে হচ্ছে আপনাদেরকে উইনার নিব নিয়ে অন্য আরও কিছু ড্রেস দেখায় দিব এটা আপু আমার পরা ড্রেসের একটা কালার নাসরিন আক্তার আপু আলহামদুলিল্লাহ ভালো আছি না আপু সমস্যা নেই লেট মানে সবসময় তো আমি লেট করি না হয় আজকে করলে একটু লেট প্রবলেম নাই হাতাতে আপনার কাজ করা গলাটার মধ্যে এরকম সুন্দর কাঁথা স্টিচের ওয়ার্ক পুরো ড্রেসের মধ্যে ছোটো ওয়ার্ক লোয়ার পসনেও কিন্তু কাজ করে দেওয়া আছে ব্যাক পার্টটা প্লেন স্লিপসটা আপনার ফুল স্লিপস দিতে পারবেন জামাটার বডি পঞ্চাশ প্লাস হবে লম্বাটা আপু ছেচল্লিশ পাঁচচল্লিশের মতো হবে ওড়নাটা রেউন্ড পুরো ওড়নার মধ্যে কাজ করে দেওয়া আছে অল ওভারটা এটা আপু সাল লোয়ারটা সতেরোশো পঞ্চাশ বা সতেরোশো আশি টাকার একটা ড্রেস ছিল যেটা কিনা আপনাদেরকে কাঁথা স্টিচে কাঁথা স্টিচের এই ড্রেসটা দিচ্ছি মাত্র আহ চোদ্দোশো নব্বই টাকা হ্যাঁ তাড়াতাড়ি অর্ডার করবেন এই গেল একটা কালার স্কিন কালারের মধ্যে আর এইটা হচ্ছে গিয়ে আপু আমার পড়া যেই ডিজাইনটা হ্যাঁ বা কালারটা ওই কালারটা মাস্টার্ট কালার এটা কিন্তু আপু আপনার ক্লাব কটনের মধ্যে এই ম্যাটেরিয়ালটা পরে অনেক আরাম পাওয়া যায় অনেকই আরাম পাওয়া যায় হ্যাঁ পুরো ড্রেসের মধ্যে এইভাবে আপনার ম্যাচিং সুতার কাজ গলা হাতা আর ড্রেসের লোয়ার পোর্শনে মাল্টি কালার এরকম সুন্দর কাঁথা স্টিচে ওয়ার্ক পাবেন আপু চিকেন কারি ড্রেসটা কি কটন আর জি আপু কটন আপু হালকা একটু হচ্ছে কি আপনার সিল্ক মিক্সড আছে কিন্তু মানে আপনার হচ্ছে নাইনটি পার্সেন্ট কটন টেন পার্সেন্ট একটু সিল্ক মিক্সড আছে আপু একটা সুন্দর শাইনিং আসে এর জন্য আপনারা হাতে পেলে নিজেরা বুঝতে পারেন তবে পরে অনেক আরাম পাবেন এটা যা চাই অর্ডার দিয়ে দিন হ্যাঁ আপু আমার পরা যে ড্রেসটা আমি পরে আছি প্রাইস পড়ছে আপনার চোদ্দোশো নব্বই ভালো লাগলে অর্ডার করে দেবেন আমি কিন্তু উইনার এখনই নিব জাস্ট আমি ড্রেসটা চেঞ্জ করে আসতে যতক্ষণ আপনারা কোথাও যাবেন না রিয়েক্ট আর শেয়ার দিন সাথে গিয়ে কমেন্ট করেন এসে আমি উইনার নিয়ে নিচ্ছি আপনাদের আরো কিছু ড্রেস আমি অফারে দিয়ে দিব দাঁড়ান কোথাও যায় না কত সুন্দর সুন্দর ড্রেস যে দিচ্ছি আপনাদেরকে শেষ আমি কিন্তু চলে আসতেছি একটা কাজ করো তো মানে ওই অন্যটাই দাও তাহলে আমার অন্যটা খুলবো না এই যা আপু দেখেন ফাইনালি এই ড্রেসটা আমরা রেস্টক করে ফেলেছি ঠিক আছে একবারে হেভি ওয়ার্কের একটা আপনার কারচুপি ড্রেস যেটা কি না গলা থেকে শুরু করে হাতা অল ওভারটা অনেক লাক্সারি করে কাজ করে দেওয়া আছে এটা আমাদের চোদ্দোশো আশি টাকা রেঞ্জের একটা ড্রেস ছিল এটা আমরা ডিসকাউন্টে দিয়েছি আপনাদেরকে বারোশো সত্তর টাকায় ঠিক আছে একবারে অনেক বেশি না অল্প কিছু আমি স্টক করতে পেরেছি অল্প কিছু বলতে মানে পঁচিশ পিসের মত বিশ পঁচিশ পিস মানে না বিশ পিসের থেকে একটু বেশি বাইশ তেইশ পিস এরকম হবে পুরোপুরি মনে হয় না যে পঁচিশ পিস আছে। একবারে অল্প কিছু হ্যাঁ আমি স্টক করতে পেরেছি তো এটা এবার যদি স্টক আউট হয় এটা রিস্টক হবে না হ্যাঁ তো এই ড্রেসটা আপু দেখাই দেব তার আগে উইনারটা আমি নিয়ে নেই নিব থেকে মোবাইল স্ক্রিনে সবার প্রথমে যাকে পাবো উইনার তাকে নিব একটু দাঁড়ান রেডি ওয়ান টু নিলাম হ্যাঁ সবার প্রথমে যাকে পাবো উইনারটা তাকে নিব থ্রি সবার প্রথমে যাকে পাবো তাকে নিব উইনার ইসরাত জাহান সোনিয়া ইসরাত জাহান সোনিয়া। কংগ্রেচুলেশান আপু এই যে ইসরাত জাহান সোনিয়া আপু নিবো থেকে উইনার হয়ে গেল নিবো থেকে উইনার হয়ে গেল ইসরাত জাহান সোনিয়া আপু আপু এলাইজ থেকে যে কোনো একটা ড্রেস আপনি নিতে পারবেন একশো টাকা ডিসকাউন্টে ইসরাত জাহান সনি আপু এই থেকে যে কোনো একটা ড্রেস নিতে পারবেন আপনি একশো টাকা ডিসকাউন্টে কোন ড্রেস নেবেন জানাই দিবেন আপু এখন আপনারা হচ্ছে গিয়ে এখন আপনারা হচ্ছে গিয়ে কারা কারা আছেন আছি কমেন্ট করেন তো দেখি আছি থেকে উইনার নেই আছি কমেন্ট করেন ঠিক আছে আছি কমেন্ট করে একবার ছোট ছোট করে হচ্ছে গিয়ে কন্টেস্ট গুলি আমরা খেলি তাহলে হয়তো বা তাড়াতাড়ি করে বেশি বেশি করে উইনার আমি নিতে পারবো ছোট ছোট কন্টেস্ট খেলবো আপনারা আছি কমেন্ট করেন ঠিক আছে এই যে দেখেন আহ তিনশো রিয়েক্ট হয়েছে তিনশো পঁয়ষট্টিটা আপু রিয়েক্ট হয়েছে হ্যাঁ পাঁচশো রিয়েক্ট হলে উইনার নিব ওকে পাঁচশো রিয়েক্ট হলে উইনার নেব তাড়াতাড়ি করে আপনারা হচ্ছে গিয়ে একটু কষ্ট করে ইয়া করে ফেলেন সেম টাইমে এখন আচ্ছা যেটা বলছিলাম আপনারা পাঁচশো রিয়াক্ট হলে উইনার নিয়ে নিবো হ্যাঁ আপনারা হচ্ছে গিয়ে আছি কমেন্ট করেন আছি হ্যাঁ আছি থেকে উইনার নিয়ে নিব ওকে আমার পরা যেই ড্রেসটা এটা দেখানো স্টার্ট করি এটা আপু আপনার ক্রেপ সীমারি চিনন এটাতে ইনার টিনার পরার প্রয়োজনে আমি নিজেও পরি নাই কোনো ইনার আপু লাইভে আসলে অনেক কিছু মাথায় রেখে তারপরে মানে আমি আসি না অন্য কে কি বাট আমি আসি যেটা ওয়েট না লাগে কারণ কি আপু একটা লাইভ মানে মেইনলি যেহেতু মেয়েদের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি ম্যাক্সিমাম কাস্টমার মেয়েই থাকবে তবে হ্যাঁ ছেলে মানুষও দেখে তো একটা মেয়ে মানুষের জন্য এত এত মেয়ে মানুষের জন্য লজ্জায় না পড়ে যায় এই কারণে আমি আমি সময় চেষ্টা করি মানে যতটা পোলাইট নিজেকে প্রেজেন্ট করা যায় ড্রেস সহ ঠিক আছে যেন হচ্ছে গিয়ে মানে আজে বাজে কোনো ইয়া না লাগে হ্যাঁ আর দেখবেন যথেষ্ট পরিমাণ আমার ড্রেস আমি একটু ঢেলা ঢালা রাখার চেষ্টা করি ফুল গায়ের মাপে কিন্তু আমি কখনো কোনো ড্রেস আপু পরি না এটাও খেয়াল করবেন তো আপু তো এত কিছু চিন্তা করে যখন লাইভে আমার আসতে হয় অবশ্যই আমার মাথায় আগে এই জিনিসটা থাকে একটা ড্রেস পরলে ইনার লাগবে কিনা হ্যাঁ তো এটাতে আপু আমি কিন্তু কোনো ইনার টিনার পরি নেই দেখেন বডি শো করছে না কিন্তু হ্যাঁ তো আপনারা এটা মানে ইনার ছাড়াই কিন্তু পড়তে পারবেন আপনার শাইনি একটা সীমারি চিননের মধ্যে পুরোটা গলার মধ্যে এত লাগজারি করে ওয়ার্কটা করে দিয়েছে এত সুন্দর এত সুন্দর কারচুপি স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে রিয়েল মিরর ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দর আপু স্টোন আর রিয়েল মিরর কাজগুলি হার্ড গ্লু দিয়ে বসানো উঠবে না সহজে আর বাদ বাকি সব কাজ সেলাই করে দেওয়া এই যে হাতাটা দেখছেন একটা হাতা কিন্তু এখানে আছে দেখেছেন পুরোটা হাতা জুড়ে এত সুন্দর কাজ দিয়েছে হ্যাঁ দেখেছেন আপু কত ভালো লাগছে আর পুরোটা ড্রেসের মধ্যে এরকম ছেটা ছেটা স্টোনের ওয়ার্ক করে দেওয়া কিন্তু আছে আর গলাটার মধ্যে আপনার কট পাইপিং করে দেওয়া যেই কাজটা আপনার টেইলার করবে সেই কাজটা আমরা নিজেরাই করে দিয়েছি আর এই কারণে গলাটা বসে থাকে আর দেখতে না সুন্দর লাগে এছাড়া আপনার আহ দুই সাইডে কট যে করে দেওয়া আছে আসলে কট না অনেক সময় দেখবেন যে যদি না কট না কিছু কাপড় এরকম মোচড়ায় কেমন যেন এরকম হয়ে যায় বুঝছেন এই তো থাকলে আর এই জিনিসটা আপু হয় না তো এটা রেডি করে দেওয়াই আছে যে আমার বডিটা আহ ছেচল্লিশ হবে যে আমার বডিটা আপু ছেচল্লিশ হবে লম্বাটা আপু আপনার চৌচল্লিশ হবে বডি ছেচল্লিশ লম্বাটা চৌচল্লিশ সাথে একটা ওড়না আছে ওড়নাটা ক্রেপ সিমারি চিননের মধ্যে আছে ভারী টাইপের ক্রেপ শিমারি চিনন আপরা একটু রিয়েক্টটা বাড়ায় দেন পাশু রিয়েক্ট হলেই উইনার নিয়ে নিচ্ছি আমি এরকম চেটা চেটা স্টোন ওয়ার্ক করে দেওয়া কিন্তু আছে ঠিক আছে যার চাই অর্ডার দিয়ে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেখছেন আপু জামাটা আর ওড়নাটা টু পিস এটা আপু ম্যাচিং সালোর বা ম্যাচিং না মিললে কালো বা সাদা সালোর দিয়ে পড়লেও সুন্দর লাগবে স্কিন কালার সালোর দিয়ে পড়লেও সুন্দর লাগবে আমি এটা এক একবার এক এক এটা আমি হোয়াইট সালোর দিয়েও পরেছি স্কিন সালোয়ার দিয়েও আবার আমি ম্যাচিং সালোয়ার দিয়েও পরেছি এই কালারের আমরা অনেক ড্রেসই সেল করেছি তো আপনাদের কাছে থাকার কথা যদিও আমার এই সালোয়ারটা একবারে পুরোপুরি ড্রেসের সাথে মিলে না লাইট ডিপ আছে বাট অনেক সময় আমি এই সালোয়ার দিয়েও পরি আপু তো এটা যার চেয়ে ইনবক্স করে ফেলবেন জামা ওনার টু পিস আপনার চোদ্দশো আশি ছিল অনেক টাকা কমে পেয়েছেন কিন্তু আপু এটা আপু আমার কাছে বাইশ তেইশ পিসের মতো আছে এটা আর রেস্টক হবে না যাদের নেয়ার তাহলে নিয়ে নিবেন কিন্তু হ্যাঁ ড্রেসটা আসলেও অনেক সুন্দর ছিল আপু একটা ডিজাইন একটাই কালার অর্ডার দিয়ে দেন আচ্ছা আমি আপু বারোশো সত্তরে দিয়েছি আমার পরে এই ড্রেসটা আপু বারোশো সত্তরে দিয়েছি আচ্ছা রিসেন্ট একটা লাইভ আমার ভালো মার্শাল্লাহ হিট হয়েছে কিছু পিকচার আপলোড করেছিলাম সেইখানেও আমি দেখলাম যে ভালো আপুদের রেসপন্স পেয়েছি সেই ড্রেসটা ছিল আপু এইটা একটা সারারা সেট জামাটা রেডি করে দেওয়া থাকবে ইয়াটা নও জামাটা রেডি করে দেওয়া থাকবে প্যান্টগুলি হচ্ছে গিয়ে এটা ইয়া করে দিবা জামাটা রেডি করে দেওয়া থাকবে সিমারি ক্রেপ ছিনের মধ্যে এই যে দেখেন রোলের জড়ি সুতার ওয়াইট সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে দেখছেন সিকুয়েন্স লক করে দেওয়া চার সাইড থেকে কিন্তু আছে আর পুরোটা ড্রেসের মধ্যে ছেটা ছেটা ওয়াইট করে দেওয়া কিন্তু আছে যদি দেখেন আপু এই যে এরকম বড় বড় কাজও কিন্তু আছে মানে কানের টপের মতো লাগছে কিন্তু দেখছেন ডিজাইনটা আবার একটা একটা করে হচ্ছে গিয়ে ছেটা ছেটা কাজও আছে যেটা কিনা টিপের মতো লাগছে তাই না পুরোটা ড্রেস এরকম করে কাজ করে দিয়ে ড্রেসটা লোয়ার পোশনে কিন্তু আবার এইভাবে করে আপনার সুন্দর একটা কাটোরের কাজও কিন্তু করে দিয়েছে ড্রেসের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর অনেক মানে অনেক দুই সাইডে ফাড়া ফাড়া সাইডে আবার কট পাইপিন কিন্তু করে দেওয়া আছে ওকে ড্রেসটার হাতাটাও বাদ রাখে নাই পুরো হাতাটার মধ্যেও কাজ করে দিয়েছে তাও আবার কি কতটা লাক্সারি করে হ্যাঁ এই ড্রেসটা আমি পরে লাইভ করে দিয়েছি আমার লাইভ দেখবেন পিকচারও আছে তারপরও আমি যেহেতু আবার এই লাইভে দেখা দিচ্ছি আপলোড করে দেবো না এটা রেডি করে আছে ড্রেসের ড্রেসের বডিটা বডিটা হচ্ছে থাকবে লম্বাটা লম্বাটা হ্যাঁ উনচল্লিশ হাতাটা ফুল হাতা হবে এখানেই শেষ না এটার সাথে ওড়নাও কিন্তু আছে ওড়নাটাও সেম ম্যাটেরিয়াল কালার অ্যাকুরেট রাখতে ম্যাটেরিয়ালটা সেম রাখা হয়েছে আপনি এতে কস্ট বেশি পড়েছে বাট আপনাদেরকে আপু আমি একটা আরে তিন হাজার টাকা রেঞ্জের ড্রেস দিছি কিন্তু মাত্র ষোলোশো বিশ টাকায় আরো কিছু আছে আমি দেখাই দিচ্ছি দাঁড়ান ওনার দুই পার কাটওয়ার্ক এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ ভেতরে আবার সেটা ওয়ার্ক করে দেওয়া আছে ওনার চওড়াটা আপনার চৌত্রিশ থাকবে চৌত্রিশ থেকে ছত্রিশের মতো ওনার চওড়া থাকবে লম্বাটা আপু সাত সাতাশের মতো থাকবে ঠিক আছে এই যে দেখেন আচলটার মধ্যে কিন্তু কাজ করে দেওয়া মানে অন্যের চারিপাশ কাজ করে দেওয়া এখানেই শেষ না এটার সাথে একটা রেডি আপনার ইয়া আছে কি প্লাজো টাইপের ঠিক আছে এটার সাথে যখন ড্রেসটা পরা হয় অনেক সুন্দর লাগে পিকচারগুলি দেখে না আমি দিয়েছি অনেক আমার নিজের কাছেই ভালো লাগতেছিল তো এটাও আপু রেডি করে দেওয়া প্যান্টটা প্যান্টের লম্বাটা আপু উনচল্লিশ হাইটা থাকছে ষোলো কোমরে ইলাস্টিক প্যান্টের পায়ে একবার হাঁটু থেকে শুরু করে নিচ পর্যন্ত অল ওভারটা এরকম সুন্দর এমব্রয়ডারি সিকুয়েন্স এর ওয়ার্ক করে দেওয়া কিন্তু আছে এই গেল অল ওভার লুকটা হ্যাঁ যদি ড্রেসটা ভালো লেগে থাকে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র ষোলোশো বিশ টাকায় জামাটা রেডি সালোয়ারটা রেডি তাও আবার এত ভারী কাজ দিয়ে ওনাটাও কত সুন্দর কাজ করে দেওয়া মাত্র কিনা পেয়েছে আমরা ষোলোশো বিশ টাকা এটা মিস করবেন না আপু হ্যাঁ এটা সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে কিন্তু আছে যদি পিকচার চান তাহলে একটু একটু সময় দিবেন আমি আপনাদেরকে এই ড্রেসের পিকচারটাও একটু দেখাই দিচ্ছি একটু একটু জাস্ট দাঁড়ান এই যে এই যে ঠিক আছে একটু আগে যে দেখাইলাম আমি হ্যাঁ ষোলোশো টাকা ওকে এই হচ্ছে কি আপু ড্রেসটা এখন হচ্ছে গিয়ে এটার আরও একটা কালার আছে এই যে আপু দেখেন এই কালারটা আবার আমি তুলনামূলক একটু ড্রেসটা শর্ট দেওয়াইছি আমার হাঁটুর উপরে কিন্তু দেখছেন ড্রেসটা তো আসলে এই সালোয়ার সাথে ড্রেসটা মানে যতটা শর্ট হবে ততটাই কিন্তু দেখতে ভালো লাগবে দেখেছেন আপু ড্রেসটা যে পরেছি যে এটা কিন্তু যথেষ্ট পরিমাণ জামাটা একটু শর্ট আছে বাট দেখতে কতটা ভালো লাগছে আপু আমি এই ড্রেসটা দেখাই দিচ্ছি আপনাদেরকে ভালো লাগলে আপনারা অর্ডার করে দিবেন এই যে আপু দেখেন লাইক আমি যে ড্রেসটা পরে আছি এটার থেকেও অনেকটা শর্ট কিন্তু ডাজেন্ট ম্যাটার এটা শর্ট হলো পড়লে পরে ভালো লাগবে কারণ এটা সালোয়ারটা যে প্লাজো করে দেওয়া আছে ঘের করা দাও তো এটা পরার পরে অনেক সুন্দর আসে আপু জিনিসটা আমি আপনাদেরকে এটার পিকচার কিন্তু আপলোড করে দিয়েছি যেন বুঝতে পারেন ব্যাপারটা হ্যাঁ যেটার সাথে আসলে যেমনটা যায় ফ্যাশন যেটার সাথে যেরকম আচ্ছা এটার রোলেক জরি সুতার কাজ সিকোয়েন্সের ওয়ার্ক করে দাও পুরোটা ড্রেসের মধ্যে এইভাবে করে লেকসারি করে কাজ করে লোয়ার কাট কাটওয়ার্ক এটা পুরো হাতাটা ফুল হাতা হয়ে যাবে কাটওয়ার্ক সহ এটা ব্যাক পার্টটা প্লেন জামাটার বডিটা আছে আপনার আটচল্লিশ এটা লম্বাটা আছে এটা লম্বাটা আপু আপনার সাতত্রিশ ইঞ্চির মতো থাকবে ঠিক আছে লম্বাটা সাতত্রিশ ইঞ্চির মতো থাকবে আচ্ছা তো এখন এই সাতত্রিশ ইঞ্চি লম্বার সাথে যখন আপনি এই যে আপু ইয়াটা পরবেন এই যে সালোয়ারটা দিয়ে যখন আপনি করবেন তখন মেনলি এটার সৌন্দর্যটা আপু বোঝা যাবে ওকে এই যে যখন আপনি নিচের এই মানে পুরো সেটটা যখন পরবেন তখন অনেক সুন্দর লাগবে আপু অনেক সুন্দর জিনিসটা ঠিক আছে তো আপনার সালোয়ারটাও রেডি করে দেওয়া আছে এরকম গর্জিয়াস করে অনেক ঘের করে দুটা পায়ের ঘের দিয়ে অনেক হচ্ছে কি প্লাজোটা মেক করে দাও প্লাজোর মতো কাজ একবার হাঁটু থেকে শুরু করে নিচ পর্যন্ত অল ওভারটা ভারী কাজ আপনার ইয়ার কি বলে হাইটা ষোলো কোমরি ইলাস্টিক সালোর লম্বাটা উনচল্লিশ তো আমরা তো জামাও দেখলাম সালোটো দেখলাম রেডি করে দেওয়া এটা ওনাটা আছে এই যে একবার ডার্ক একটা সুন্দর গ্রিন কালার পিট কালার অ্যাকুরেট পিট কালার যেটাকে বলে ঠিক আছে অ্যাকুরেট পিট কালার দেখেন তো ড্রেসটা ভালো লাগে কিন্তু আমি পিকচার আপলোড করে দিব না সারা অন্যার গায়ে কিন্তু কাজ করে দেওয়া আছে এটা অনেক সুন্দর করে এটা ক্যারি করা যাবে আপু জানেন অনেক সুন্দর করে পরা যাবে মাত্র ড্রেসটা কিন্তু আপনারা পাচ্ছেন যা ষোলোশো বিশ টাকা ষোলোশো বিশ টাকা তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবে এটা ফ্রেজ শিরোনের মধ্যে পুরো ফুল ম্যাটেরিয়ালটা আচ্ছা আমার পরা ড্রেসটার কথা অনেক কাপড়াই হয়তো বা জিজ্ঞেস করতেছেন আমার পরা আটচল্লিশ বডির জামা কি সবাই পড়তে পারবে কেন সবাই আটচল্লিশ সাইজে জামা পরবে ওই ড্রেসটা তো ছিল আটচল্লিশ বাট আমার আমি কি আমাকে দেখ এরকম মোটা মনে হয় আমি তো ছত্রিশ সাইজের ড্রেস পরি তো আমি ওটা করি নাই আপু আমার মাপে আমি সাইড চাপায় নিয়েছি ইচ্ছা থাকলে উপায় হয় কেন বলেছে কথাটা আপু একটা বড় বডি সাইজকে আপনি আপনার সাইজ করে নিতে পারবেন কিন্তু আমি যদি ড্রেসটা ছত্রিশ করি সবাই পড়তে পারবে না বাট যদি আমি যখন আপু একটা ড্রেস ছেচল্লিশ আটচল্লিশ এরকম করি তখন তারা কিন্তু ছেচল্লিশ আটচল্লিশ বডি সাইজেরাও নিতে পারবে তিরিশ বডির যদি কারোর পছন্দ হয় ড্রেসটা সেও নিতে পারবে তো এটা কেমন কথা বললেন আপু সব জেনে বুঝেও একটা ছোট বাচ্চাও কথাটা যদি বলতো তাহলেও মানে মনকে আসলে বুঝে দেওয়া যেত যে বুঝে নাই না বুঝে বলছে কিন্তু বড় মানুষ হচ্ছে গিয়ে আপনারা এরকমভাবে বলেন প্রশ্নগুলি করেন আসলে এটা কি যায় বলেন এটা আপু দেখেন স্ল্যাব কটনের মধ্যে আমাদের রিসেন্ট মোস্ট ডিমান্ডিং একটা কর এটা পরার পরে এত সুন্দর লাগে একটা ড্রেস কিন্তু কি দামে এটা দিলাম আপনাদেরকে এটা হবে না হাই নেক করে দিয়ে সুন্দর করে খুশি কাটা লেস ওয়ার্ক করে এখানে ড্রেস ড্রেসের মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক ফিনিশিং দেখবেন এই যে দেখেন আপু সুতার কাজের ফিনিশিং সিকোয়েন্স এর ফিনিশিং লক করে দেওয়া আছে ড্রেস এর লোয়ার পোর্শন এরকম চমৎকার করে কাজ করে দেওয়া কিন্তু আছে দেখবেন কি সুন্দর লাগছে কিন্তু তাই না কাটওয়ার্ক সহ ব্যাক পার্ট প্লেন এটা পুরো এর মধ্যে কাজ করে দেওয়া আছে এই যে দেখেন দেখছেন স্লিপস এর কাজটা অনেক সুন্দর না আপু কাটওয়ার্ক এইভাবে কাজ করে এটা যখন পরবেন স্লিপসটা হচ্ছে যে হাতের মুখটা একটু এই যে এরকম এরকম একটু ঘের তো যখন আপনি এরকম মুভ করবেন এই মানে হাতাটা মুভ করলে এই জিনিসটা না পুরোটা হাতাটার মধ্যে ছড়ায় থাকে দেখতে তখন অনেক সুন্দর লাগে এটা ব্যাকপার্টটা প্লেন হবে যে বডিটা হচ্ছে গিয়ে ছেচল্লিশ লম্বাটা বিয়াল্লিশ আর স্ল্যাপ কটনের মধ্যে সালোয়ারও থাকবে আপু সালোয়ারের লম্বাটা উনচল্লিশ হাই থাকবে পনেরো কোমরে ইলাস্টিক প্যান্টের কিন্তু আপনার এই যে হাঁটুর থেকে শুরু করে লোয়ার পোর্শন পর্যন্ত এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ কাটওয়ার্ক সহই কিন্তু আপু আছে ওকে এই যে দেখেন কাটওয়ার্ক সহই কিন্তু আপু আছে দেখছেন তো এই গেল অল ওভার লুকটা এত গর্জিয়াস আর হেভি লুক একটা কর সেট কালারটাও এত বেশি সুন্দর এই ড্রেসটা কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি মাত্র এগারোশো পন এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস দিয়েছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যেটা কিনা সত্যি সত্যি অবিশ্বাস্য এটা কার চাই অর্ডার দিয়ে দেবেন এগারোশো পঞ্চাশ টাকায় আপু পাচ্ছেন এই সেটটা এটা পরার পরে কিন্তু অনেক সুন্দর লাগে আমার পিকচার আছে যদিও তারপর আমি আবার পিকচারটা আপলোড করব যারা আগের সেই লাইফটা দেখেন আমার পড়া এটা ভিডিও আছে পড়া হচ্ছে কি আপু পিকচারও আছে তারা হচ্ছে দেখে নিতে পারেন পেজ একটু ঘাটলেই পাবেন অনেক বেশি দূর না গত পরশু মেবি হচ্ছে গিয়ে লাইফটা একটু দেখবেন পেজে আছে এটা আপু হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক তো সবসময় সুন্দর তার মধ্যে স্কিন কালার হচ্ছে গিয়ে সুতা আর হচ্ছে গোল্ডেন কালার জরি সুতার ওয়ার্ক করে দেওয়া সরি সিকোয়েন্সের কাজ করে দেওয়া তো অবশ্যই এটা তো আরো বেশি হচ্ছে গিয়ে চোখে লাগবে তাই না লাগার মতোই হ্যাঁ আকর্ষণীয় একটা ড্রেস এটা আপু স্লিভসের পার্টটা ব্যাক পার্টটা প্লেন কোনো কাজ হবে না তো এটা আপু যেমন জামাটা পাচ্ছেন সাথে এটা আপু সালোয়ারটা স্ল্যাপ কটনের মধ্যেই থাকছে সালোয়ারের লম্বাটা আপু উনচল্লিশ হাই ষোলো কোমরে ইলাস্টিক এই যে আপু দেখেন পায়ের যে কাজটা কাটওয়ার্ক সহ একবারে মিহি সিকোয়েন্স এটা শরীরে বাঁচবেও না এটা আপু ওড়না নাই ওড়না আপনার অ্যাড করে নিতে হবে আপনি শুধু ড্রেসটা পাচ্ছেন ছেচল্লিশ বডি আর চৌচল্লিশ লম্বা সাথে প্যান্টটা পাচ্ছেন রেডি করে দেওয়া এটা টু পিসের সেট আপনার ওড়না নাই ওড়না যদি চান আপনি নিজে অ্যাড করে নেবেন স্কিন কালার বা ব্ল্যাক কালারটা ওড়না পড়লেই সুন্দর লাভ মনে হয় বেশি ভালো লাগবে স্কিন কালার বিস্কিট কালার যদি কোনো একটা ওড়না নেন তাহলে থেকে বেশি বেটার লাগবে এই কালারটা পরেন বা পার্পল কালারটা পরেন দুইটাই সুন্দর প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যারা শুকনা সাইড চাপায় পরেন অনেক সুন্দর ছিল এই জিনিসটা আমি যেই ড্রেসটা পরেছি আমি আবার একটু দেখায় দেব এরপরে ড্রেসটা আমি চেঞ্জ করে এসে উইনার নেব আপাদেরকে পাঁচশো রিয়্যাক্ট হয়েছে একটু তো রিয়েক্ট কতগুলি হয়েছে এটা হচ্ছে কি আপু আমার পরা যেই ড্রেসটা আপু হ্যাঁ যেটা কি টাকা ছিল সেটা আমরা বারোশো সত্তর টাকায় দিয়েছি আপনাদেরকে এত সুন্দর করে রিয়েল স্টোন মিরর ওয়ার্ক করে দেওয়া জার ওয়ার্ক পাইপের কাজ করা পুরোটা ড্রেসের আপু চারশো চৌত্রিশটা রিয়েক্ট হয়েছে একটু রিয়েক্টটা বাড়ান না প্লিজ আরেকটু আরেকটু হলে পাশে রিয়েক্ট হয়ে যাবে আমি উইনার নিয়ে নিতে পারবো পুরো ড্রেসের মধ্যে সেটা স্টোন ও দুই সাইডে ফারা ফারা সাইড এরকম আপনার হচ্ছে গিয়ে কট পাইপিং করা গলাটার মধ্যে হাতাটা লাক্সারি করে কাজ করে দিয়েছে পুরো হাতাটা হ্যাঁ মানে এগুলি কিন্তু সব সেলাই করে দেওয়া আছে সাথে কিন্তু একটা ওড়নাও পাবেন পিওর সিনোনের মধ্যে এটা টু পিসের একটা সেট জামা আর ওড়না ভাল লাগলে অর্ডার করে ফেলতে পারেন ড্রেসটার প্রাইস পড়ছে আপনার মাত্র নাও তো একটা ছবি নাও তো ড্রেসটার প্রাইস পড়ছে আপনার মাত্র ইয়া বারোশো সত্তর টাকা যাওয়ার বড়িটা আপু ছেচল্লিশ থাকবে আর লম্বাটা চৌচল্লিশের মতো থাকবে এটা অনেক শুধু ইনার টিনার পরার প্রয়োজনে জামাটা হচ্ছে শিমারি ক্রেপ চিননের মধ্যে আর ওনাটা পিওর চিননের মধ্যে আপনি যেভাবে খুশি ওনাটা ক্যারি করতে পারেন ড্রেসটা যথেষ্ট পরিমাণ স্মার্ট একটা এলিগেন্ট লুক দেবে কিন্তু হ্যাঁ দেখেন আমি কিন্তু অনেক বেশি যে হেভি মেকআপটা কিন্তু না ইদানিং কিছুই করছি না এরকম নর্মালি আসছি বাট তারপরও দেখছেন ড্রেস মানে কত সুন্দর মানায় যাইতেছে কিন্তু তাই না এটা সবাইকে ভালো লাগবে মাত্র পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা বারোশো সত্তর টাকা মিস কুয়ার না হ্যাঁ তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দেন কারণ আমি আসতেছি বলে না যে শেষ ভালো যা সব ভালো তার আসতেছে আমি দাঁড়ান এবার শেষ ভালোটা দিব সবার বাজেটের মধ্যে থাকবে ড্রেস দেখা মাত্রই তাড়াতাড়ি অরকম আদারওয়াইজ ড্রেস শেষ হয়ে গেলে এটা রেজিস্টর কোনোভাবে করা যাবে না দাঁড়ান আমি আসতেছি দেখো তো এখন রিয়্যাক্ট হয়েছে কিনা তাহলে উইনারটা নিয়ে নেই ওনাটা দিও আর ওনাটা খুলবো না এই যে দেখেন এই ড্রেসটার কথা মনে আছে কি না আপু আপুদের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস হ্যাঁ আসলে মোস্ট ডিমান্ডিং চারশো একান্ন আহ রে আচ্ছা থাক আমি উইনারটা নিয়ে নিচ্ছি আপনারা কি করবেন রিয়েক্ট বাড়ায় দিতে থাকেন ঠিক আছে রিয়েক্টটা বাড়াই দিতে থাকেন তা থেকে উইনার একটা নেই আছি থেকে বলেছিলাম তাই তো আমি বলছিলাম পাঁচশো রিয়েক্ট হলেও উইনার নেব বাট আমি তারপর উইনারটা নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আমার রেকর্ডেড লাইফটক প্লিজ রিয়েক্ট দিবেন ঠিক আছে লাইভ শেষ হয়ে গেল। তারপরেও রিয়েক্ট দিবেন রিয়েক্টটা বাড়ায় দিবেন হ্যাঁ আমি উইনারটা নিয়ে নিচ্ছি রেডি ওয়ান টু সবার লাস্টে যে থাকবে উইনার সে হ্যাঁ থ্রি সবার লাস্টে যে থাকবে উইনারটা সে কে সুবর্ণা মোস্তফা সাবা সুবর্ণা মোস্তফা সাবা এই যে সুবর্ণা মোস্তফা সাবা কংগ্রাচুলেশন এলাইজ থেকে যে কোনো একটা ড্রেস দিতে পারবেন একশো টাকা ডিসকাউন্টে ঠিক আছে এ থেকে যে কোনো একটা ড্রেস নিতে পারবেন একশো টাকা ডিসকাউন্টে এবার না আপনারা হাই কমেন্ট করেন ঠিক আছে আরও একজনকে আমি উইনার নেব আপনারা কিন্তু ফিল আপ করছেন না হ্যাঁ মানে আমি যেই কন্টেক্টগুলি দিচ্ছি আপনারা কিন্তু পুরো ফিল আপ করছেন না বাট তারপর আমি উইনার নিচ্ছি আপনাদের কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট পরে লাইফটা আমি কেটে দেওয়ার পরে রেকর্ডেড লাইফটাকে আরও রিয়েক্ট বাড়াই দিয়ে দিয়ে ইয়া করবেন মানে রিয়েক্ট দিয়ে দিয়ে আরো বাড়াই দিবেন ঠিক আছে এখন হাই হ্যালো কমেন্ট করেন আচ্ছা এই ড্রেসটা জাস্ট একটা ভালোবাসা জাস্ট একটা মাখন আপু বিশেষ করে এটার ওনাটা এটা আপু রাফ আপনি ইউজ করতে পাবেন ঘরে পড়েন বাইরে পড়েন অফিসে পড়েন স্টুডেন্ট যারা আছেন তারা ক্লাসে পড়ে যান যেইখানে পড়েন না কেন এই যে ওনাটা কি দেখেছেন আপু এত বড় ওড়না এটার ওড়নার চড়াটা উনচল্লিশ আছে ওড়নার লম্বাটা অষ্টশি ঊননব্বই ইঞ্চির মতো আছে কি বড় ওড়না দেখছেন এরকম এক মুঠে নিয়েছি যাপু এটা জাস্ট একটা ভালোবাসা জাস্ট একেবারে মালাই আপু মানে এত সফট এত মিহি কটনের মধ্যে আবার ডিজিটাল প্রিন্ট তার উপরে ড্রেসটা যদি দেখেন অল ওভারটা ভারী এরকম কাজ করে দেওয়া কিন্তু আছে শুধু কি আপু গলা পুরো ড্রেসের ছেটা ওয়ার্ক সেই সাথে ড্রেসের লোয়ার পোর্শন পর্যন্ত এম্ব্রয়ডারি সিক্যোয়েন্স আর এত সুন্দর মিহি কাজগুলি করে দেওয়া আছে শরীরে হাতে বাঁচবে না কিন্তু এই ড্রেসটা আমাদের টু পিসের একটা সেট এটার সাথে সালোয়ার নেই হ্যাঁ সালোয়ার আপনাদের অ্যাড করে নিতে হবে এখন ড্রেসের মধ্যে আপু ব্ল্যাক কালার সুতা সিকোয়েন্সের কাজ এই কারণে না ব্ল্যাক একটা সালোয়ার যদি হয় আপনি পরে ফেলতে পারবেন এটার কালার তিনটা ব্ল্যাক কালার সালোয়ার আবার সবার ঘরেই থাকে একটা করে শেয়ার দিয়ে দিয়েন প্লিজ আপুরা যেই কজন আছেন হ্যাঁ কালার আছে টোটাল তিনটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আপু একটা মজার জিনিস আছে যে এই ড্রেসটা আপু মানে অল ওভার পুরো ড্রেসটা কাজ আপু আপনার পাকিস্তানি লন কটন যেরকম হয় না এটা যদি আপনি হাতে পান আপনার কাছে ঠিক ওই রকম লাগবে পাকিস্তানি লন কটনের লাগবে এত বললাম না জাস্ট একটা মানে সাপ একবারে মিহি নরম মিশে থাকে শরীরের সাথে জামাটা ওনাটা দুইটাই কিন্তু হ্যাঁ তিনটা কালার আছে একটা একটা এটা কি আসলে মেরুন বলবো নাকি ম্যাজেন্ডা বলবো আমি জানি না এটা কালারটা যেমনটা দেখছেন লাইভে ঠিক অ্যাকুরেট এই কালারটাই পাবেন একটা ব্ল্যাক এর মধ্যে পাবেন আর আমি পরে আছি চরে কালারের মধ্যে ঠিক আছে এটা টু পিসের সেট শুরুতেই বলে দিচ্ছি সালোয়ার আপনার অ্যাড করে নিতে হবে জামাউনের টু পিস আমাদের এগারোশো বিশ ছিল না যতজন আপনারা অর্ডার করবেন আমি আগে প্রাইস বলবো তারপরে ড্রেস দেখায় দেব যেন আপনারা তাড়াতাড়ি অর্ডার করতে পারেন এটার অফারটা আমি আজকে রাত বারোটা পর্যন্ত রাখবো রাত বারোটা পর্যন্ত রাত বারোটার পরে এটার অফার শেষ এগারোশো বিশ টাকা এই জামাওয়নের টু পিসের এই সেটটা আপনারা যতজন আপুরা নেবেন নয়শো সত্তর টাকা kër një të parben janë. একেবারে আমার মানে লস প্রাইস আপু আমার কস্টিং প্রাইস এর থেকে আরেকটু বেশি আছে যদি সত্যি কথা বলি আপু তো এটা আপু নয়শো সত্তর টাকায় পাবেন কে দেবে আপু টাকায় জামাটা লন কটন যেরকম টেক্সচার হয় এটা অতটা হাই কোয়ালিটি আপু একবারে মিহি কালার রং যাবে না ওয়াশে কোনো ধরনের রেস্ট্রিকশন ইনার পর্যন্ত পড়তে হবে না সেই সাথে আহ বিপা আক্তার আপু আলহামদুলিল্লাহ ভালো আছে দেখাচ্ছি আপনি কেমন আছেন সেই সাথে ড্রেসটার গলাটার মধ্যে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ সিকোয়েন্স চার সাইড থেকে লক করা বন্ধ করে দাও লক করে দাও এখানে বাটন সেট করে দেওয়া কিন্তু আছে পুরোটা ড্রেসের মধ্যে এরকম ছেটা ছেটা আপনার সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে পুরোটা ড্রেসের মধ্যে ডিজিটালও তো আছে খেয়াল করেছেন কি আবার ড্রেসের লোয়ার পোর্শনে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করে কাটওয়ার্ক করে দিয়েছে এটা আপু হাতাটা হাতাটা ফুল হাতা হবে আপু পিস গুলো আর আছে আপু আছে অর্ডার করে ফেলো চুনরি থ্রি পিস গুলি অর্ডার করে ফেলো তো এইটা আপু আপনার ড্রেসটা আপনি সেম ইস গলা হাতা করা কিন্তু সাইডটা ফাঁকা আপনাদের বডি সাইজ অনুযায়ী সাইডটা করে নিবেন ঠিক আছে এটার বডিটা আপনারা পঞ্চাশ পর্যন্ত দিতে পারবেন লম্বাটা আপু ছেচল্লিশ আছে আছে কটনের মধ্যে চওড়া আমি আগেই বলেছি একটা তারপর একটু মাপ দেখো তো কি অবস্থা ওনার চওড়া আমি আপনাদেরকে উনচল্লিশ বলছি ওনার লম্বাটা আপু অষ্টআশি ইঞ্চি এই গেল আপু জামা ওনার টু পিস মাত্র নয়শো সত্তরে দিচ্ছি যার যার দরকার তাড়াতাড়ি অর্ডার করবো এটা শেষ হয়ে গেলে এটা আর ভুলেও আমি রিস্টোর করবো না ভুলেও না দিয়ে দিয়েছি ও লস এই ওনার চড়াটা চল্লিশ আছে আপনাদেরকে দেখাই দিচ্ছে এক মুঠে নিয়ে নেওয়া যায় আর এই যে দেখেন আপু ব্ল্যাক কালার সালোর দিয়ে পড়েছি দেখতে কি খারাপ লাগছে এটার প্রতিটা কালার আমি বানাইছি পরে অনেক একটু দাঁড়ান এটার নেক্সট কালারটা আমি পরে দেখাই এই যে আপু দেখেন আমার তো কালো সালোরটা পরাই ছিল সালোর আমার চেঞ্জ করার প্রয়োজন পড়ে নাই আর ড্রেসের এর মধ্যে আপু এই যে কালো কালারেরই হচ্ছে কি সুতা সিকোয়েন্সের ওয়ার্ক তার কারণে আমি কালো সালোর দিয়ে পরাতে দেখতে ভাল লাগছে আর কালো সালোর সবার ঘরে থাকে খালি জামাটা আপনার কষ্ট করে একটু বানায় নিতে হবে হ্যাঁ তো জামা ওনার টু পিস আপু এত হাই কোয়ালিটি একটা কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট দিয়েছি জামাতেও ওনাতেও ওনার চড়াটা আপনার চল্লিশ লম্বাটা অষ্টআশি ইঞ্চির মতো পাচ্ছে একবারে মাখনের মতো আপনি মিশে যায় শরীরের সাথে আসলেই ওনারা যেভাবে খুশি আপনি ক্যারি করতে পারবেন জামাটা সেমি স্টিচ গলার মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স আবার সুন্দর ব্যাটার্ন সেট করে দেওয়া আছে আচ্ছা এই এইটা কি গলা হাতা করে তারপর সেলাই করতে হবে আপু এটা যে আমি জানি না আমি টেলারকে দিয়েছি যে আমার মাপে করে দেবে এটা কিন্তু আমি একটাও মানে এটা তিনটা কালার আমি বানাইছি বাট আমি একটাও ইউজ ড্রেস হিসেবে সেল করব না এটা পরে আপু খুব শান্তি ড্রেসটা হাতে পাওয়ার পরে জাস্ট আপনার স্ক্রিনের সাথে এরকম মিলায়ে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন এই জিনিসটা যে ভুল বলেছে কিনা ঠিক আছে আমি আমার মাপে হচ্ছে গিয়ে এরকম বানাই নিয়েছি ঠিক আছে আপনারা আপনাদের মতো করে বানাই নিয়েন আপনাদের বডি সাইজ অনুযায়ী গলা মনে হয় না খোলা লাগে গলা গলা কিছু করা লাগবে না আপনার এটা কিছু করতে হলে হয়তোবা মানে এক একজনের সিনা এক এক রকম পাশ থাকে তো আপনার সেই অনুযায়ী এই যে এইখানে হচ্ছে গিয়ে এই পুটটা কাটবে কেটে তারপর হাতাটা আপনার হচ্ছে গিয়ে বডি অনুযায়ী হাতার এই এই মানে মোহরা নাকি মুখরা কি জানি বলে মোহরাই মনে হয় বলে এই জিনিসটা হচ্ছে গিয়ে কাটিং করে তারপর সেলাই করে অ্যাডজাস্ট করে বসায় নেবে গলা কিছু করা লাগবে না গলা যা আছে তাই শুধুমাত্র এইগুলি হচ্ছে গিয়ে আপনার বডি মাপে করে তারপরে হচ্ছে গিয়ে সেলাই করবে আপু ঠিক আছে না আপু এটার আরো একটা কালার আছে শুধু গলা না পুরো ড্রেসের মধ্যে ছেটা ছেটা সিকোয়েন্স এমব্রয়ডারি আবার লোয়ার পোর্শনও এটা আজকে যারা না নেবেন কি যে মিস করবেন আপু কি যে মিস কি জিনিস যে আমি এটা দিছি ড্রেস হাতে পেয়ে এই ড্রেসটা প্লিজ সবাই রিভিউ দিবেন সবাই রিভিউ দিবেন যে যেই কালারই নেন না কেন সবাই রিভিউ দিবেন এই রিকোয়েস্টটা আমার রাইখেন আপুরা হ্যাঁ আপুরা জাস্ট ড্রেসটা হাতে পাওয়ার পরে ড্রেসের সুন্দর করে একটা পিকচার তুলবেন আপনার কাছে কেমন লেগেছে এটা জানাই রিভিউটা দিবেন আপু তুমি এত আল্লাহ ইসলাম তো আমার না আপু আপু আসলে মানে এভাবে করে মানে আমার আসলে কোনো জিনিস আর্টিফিশিয়াল না আপু সবসময় আমি যেভাবে আসলে চলাফেরা করে যেভাবে আসলে মানে কথা বলে ওভাবেই তোমাদের সাথে আপু বলা তোমাদের জন্য আলাদা কোনো রকম করে আপু বলা হয় না কিছু লং কত এটা লংটা কত আহ নাও এবার ধরি মাপো আটচল্লিশ ছেচল্লিশের মতো হবে দাঁড়ান তারপরও মাপ দিয়ে দিচ্ছি আছে আমি ভুল বলে ফেলছি এটা চৌচল্লিশ আছে আপু লম্বাটা চৌচল্লিশ আছে লম্বা চৌচল্লিশ বড়িটা আপু পঞ্চাশের মতো হবে ল আর হাতাটা ফুল হাতা ওনার চড়া চল্লিশ মাপা ওনার লম্বাটা অষ্টআশি জামা অন্য টু নয়শো সত্তর টাকায় দিছি আপু ড্রেসটা হ্যাঁ যার চাই করে ফেলবেন হ্যাঁ আমার বেশি ও আপু এটা চৌচল্লিশ আছে না আছে আর এটার পুরো লংটাই আপু থাকবে কোনো কিছু কাটার কিন্তু নাই কোনো কাটিং এ কিছু পড়বে না যা লং তাই লং অ্যাকুরেট থাকবে কারণ কি আপু ড্রেসের নিচে একবার এভাবে কাজ করে দিয়ে কাটওয়ার্ক কিন্তু করে দেওয়া আছে ওকে সো অ্যাকুরেট লং টাই থাকবে আপু তো এটা যার চাই ইনবক্স করবেন জামা টু পিস প্রাইস দিচ্ছি আপনাদেরকে নয়শো সত্তর দাঁড়ান এটার আরো একটা কালার আছে ওটাও আমি বানাইছি একবারে পরেই দেখাই দিই কাজ করি হ্যাঁ ওই ড্রেস গুলো ইয়ার জন্য রাখি মনে ওই সময় দেখা ক্লিয়ার করে ফেলম নেয় আপু দেখেন এটা আরো একটা কালার এটা আমার ব্ল্যাক আছে এই কারণে আমার ব্ল্যাক এর সাথে তো মিলেই গেছে বাট মানে এটাও যেমন সুন্দর লাগছে সাথে যখন আমি ব্ল্যাক সালোর দিয়ে পড়ছি ওগুলিও কিন্তু সুন্দরই লাগছে যেটা যার কাছে ভালো লাগে অর্ডার দিয়ে দিন আপ যতক্ষণ থাকবে তো দিব বললামই আর না থাকলে তো আসলে না বলে দিব এটা আমি রেস্টক করতে যাব না অলরেডি এইটা

খয়রি কালার ছিল ওটার কালারটা না আপু আমি অ্যাকুরেট বলতে পারবো না গো এটা কি কালার যে আমি আসলে বলতে পারবো না এটা এটা এই যে লাইভে যে কালারটা দেখতেছো সেম টু সেম এই কালারটাই লাইভে যে কালারটা দেখতেছো সেম টু সেম এই কালারটাই আপু না এটা খয়রি বলা যাবে না আপু এটা খয়রি বলা যাবে না সুন্দর একটা কালার আপু খুবই সুন্দর একটা কালার খুব ভালো লাগে এটা পরার পরে তো এটা আপু দেখো গলাটার মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক ভেতরে সেটা ওয়ার্ক করে দেওয়া আছে ড্রেসের লোয়ার পোর্শনও কাজ করে দেওয়া আছে মিহি ফিনিশিং সিকোয়েন্স গুলো শুইলে বাঁচবে না জামা ওন্না টু পিস জামা ওন্না টু পিস জামা আর ওন্না টু পিস এটা সালো নাই সালোর আপনাদের মানে অ্যাড করে নিতে হবে আমি ব্ল্যাক সালোর দিয়ে পরেছি সবকটা কালারই ব্ল্যাক সালোর দিয়ে আপনি পরতে পারবেন কারণ গলার কাজ সিকোয়েন্স সুতাগুলি আপনার ব্ল্যাক দিয়ে করা হ্যাঁ তো জামা ওনার টু পিস নয়শো সত্তরে দিয়েছি দাও তো কালারগুলি আবার ব্ল্যাক তো একটা দেখলেনি আমার গায়ে আছে দেন এই একটা আপু এটাও আপনার ব্ল্যাক কালারের সালোয়ার দিয়ে পরতে পারবেন আপনার কাছে যদি ব্ল্যাক একটা সালোয়ার থাকে পরে ফেলতে পারবেন এই যে জামা আর ওর টু পিস নয়শো সত্তর টাকা ওকে রেখে দিলাম আর এই হচ্ছে গিয়ে আরেকটা কালার এটা অ্যাকুরেট যে কে কালার আমি বলতে পারবো না কালারটা অনেক সুন্দর আপু লাইভে যা দেখছেন সেম টু সেম হবে হ্যাঁ প্রাইস পড়ছে আপনার নশো টাকা দেন অর্ডার করে ফেলেন কে কোনটা নেবেন আমি হাই হ্যালো থেকে এখন উইনারটা আমি নিচ্ছি না হাই হ্যালো থেকে উইনার নেব আমি পাঁচটা পনেরোতে আরও একটা লাইভ করব ওই লাইভে উইনার নিব রিয়েক্ট থেকে থাকবে লাইভটা বাড়ায় দিবেন ঠিক আছে লাইফটা দেখেন মাত্র মানে পাঁচশো পাঁচটা রিয়েক্ট রিয়েক্টটা একটু বাড়ায় দিবেন হ্যাঁ আমি পাঁচটা পনেরোতে আবার লাইভে আসবো ওই লাইভে উইনার নেবো আমি এই রিয়েক্ট থেকে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উইনার যারা একটু ইনবক্সে নক দেন আপনারা এই লাইভে কি কি ড্রেস দেখাইসে ছবি দিয়ে দিবে ওখান থেকে কোন ড্রেস আপনারা নিতে চান উইনার আপুরা বলে দিলে আপনার ড্রেস আপনাকে হচ্ছে গিয়ে ফুল চেক টেক করে আপনার ড্রেস পাঠিয়ে দেবে আজকেই ওকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন পাঁচটা পনেরোতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ